এখনো আমার বিশ্বাস হয় না যে 365টা দিন আমরা দীপনকে ছাড়া কাটিয়ে ফেলেছি। কাছের মানুষের মৃত্যুর বর্ষপূর্তিতে এভাবেই প্রতিক্রিয়া জানালেন প্রকাশক দীপনের স্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রাজিয়া রহমান জলি। বিচার যদি না হয়, এই অপশক্তি আসলে দিনকে দিন শক্তি তাদের বাড়াবেই। গত বছরের 31 অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর সত্ত্বাধিকারী দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। আর ঘটনার কিছুক্ষণের মধ্যেই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় আল কায়দার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। ওই সময়টাতে অনেক বেশি থ্রেট পাচ্ছিল, যেটা বলতে পারেনি বা বলতে চায়নি, বলেনি, আমরা ভয় পাবো দেখে। চিকিৎসক জলির বিশ্ববিদ্যালয়ের এই বাসার প্রতিটি স্থান যেন দীপনের স্মৃতি বহন করছে। দীপনের চশমা, বসার চেয়ার, গণমাধ্যমের রিপোর্ট আর ফ্রেমে বাঁধানো এই ছবিগুলো এখন শুধুই স্মৃতি। দীপনকে ছাড়া পথ চলা সহজ নয়, কথায় কথায় তাই জানালেন জলি। বললেন, দু সন্তানকে নিয়ে একাকী চলতে হবে আরো অনেকটা পথ। এই মানুষটি সুদীর্ঘ 23 বছর একটা সৃষ্টিশীল কাজে নিয়োজিত ছিলেন, যেটা দেশের মননের জায়গায় কাজ করে। প্রথম দিন থেকে আমি রিয়ালাইজ করেছি যে দীপনের ছেলে মেয়েকে মানসিক শক্তিটুকু দেয়া এবং জাগৃতিটার হাল ধরা। দীপন হত্যা মামলা নিয়েও কথা বলেন তিনি। এক বছরে খুব একটা যোগাযোগ কেউ করেনি। চলতি বছরের 23 আগস্ট ও 3 সেপ্টেম্বর দীপন হত্যার ঘটনায় টঙ্গী থেকে গ্রেপ্তার হওয়া আনসার জঙ্গি মইনুল হাসান শামীম ও আব্দুস সবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর মুকুল রানা নামে সন্দেহভাজন আরেক জঙ্গি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। সকলকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি, যেহেতু আসামি চিহ্নিত, গ্রেপ্তার আমরা সহসাই করতে পারব। দীপন হত্যার প্রায় 8 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা লেখক ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে আনসার জঙ্গিরা। ইসলাম বিরোধী লেখালেখির অভিযোগ তুলে হত্যা করা হয় তাকে। তার বইয়ের প্রকাশক ছিলেন দীপন, এ কারণেই তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।